ধর্ষকদের দ্রুত বিচারের দাবিতে বিশাল আকারে জাতীয় পতাকা নিয়ে পদযাত্রা ও প্রতিবাদ সমাবেশ করেছে সুনামগঞ্জের সামাজিক ও সাংস্কৃতিক কর্মীরা। ঘরে বসে আর নয়, রাজপথে এবার সোচ্চার হই স্লোগানে শহরের অন্তত 20টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মী এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। সুনামগঞ্জ শহরের পুরাতন শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে সোমবার ধর্ষণ বিরোধী এই প্রতিবাদী পদযাত্রা বের হয়। এরপর সমাবেশে বিভিন্ন বক্তারা নারী ও শিশুদের নিরাপত্তা ও ধর্ষণের শাস্তি নিয়ে কথা বলেন।